চার জেলার ছয়টি আসনে উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এই মুহূর্তে বগুড়া সদরের জুবিলি ইনস্টিটিউশন ভোট কেন্দ্রে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন জিয়াউর রহমান বকুল। শুরুতেই যাচ্ছি জ্যাভলিনের কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া সদরের যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জুবিলি ইনস্টিটিউশন বগুড়া সদর ছয় আসনের যে মূল কাছাকাছি এখানে ভোটার রয়েছেন এবং সকাল থেকে আমরা আসলে এখানে যেটি দেখতে পাচ্ছি যে বগুড়া সদর ছয় আসনের যেই মূল দুই প্রতিদ্বন্দ্বী যাদের মধ্যে লড়াইটা আসলে খুব জমজমাট হচ্ছে এখনো পর্যন্ত, সেটি হচ্ছে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া রাগিবুল আহসান রিপু এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুল মান্নান আকন্দ। এই দুজনের কিন্তু দুজনের পক্ষের লোকই কিন্তু এখানে আসলে সমর্থকরা অবস্থান করছেন এবং একই সময়ে তারা এই কেন্দ্রটি কিছুক্ষণ আগে তারা পরিদর্শন করে গেছেন এবং তারা আসলে উভয়ের সঙ্গে আমরা কথা বলে যেতে জানতে পেরেছি এখানে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বিরূপ পরিবেশ এখানে আসলে তৈরি হয়নি এবং ভোটাররা কিন্তু এখানে আসছেন। সকালে ইতোমধ্যেই কিন্তু প্রায় দু ঘন্টার ভোট কাস্টিং শেষ হয়ে গেছে, দু ঘন্টা ধরে চলছে ভোট কাস্টিং। সেক্ষেত্রে সকালে কিছুটা ভোটারের উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি এখন বেশ খানিকটা বেড়েছে। গত এক ঘন্টায় এখানে এই কেন্দ্রে 99 জন ভোটার সেটি আমরা জানতে পেরেছি, সকাল দশটা পর্যন্ত 99 ভোটারের ভোট কিন্তু এখানে কাস্টিং হয়েছে। এখানকার প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে আসলে মূলত এখনও কিন্তু উত্তরাঞ্চলের বগুড়ার সহ আশপাশের জেলাগুলো আছে এখানে কিন্তু এখনও শীতের কিছুটা প্রবাহ কিন্তু রয়েছে, তো সেই জায়গা থেকে সকালে ভোটার কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে এখানে তাদের প্রত্যাশিত যে ভোটার উপস্থিতি সেটি কিন্তু তারা বলছেন যে সেটি হবে। এবং এখানে ইভিএমে ভোটদানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেটি দেখেছি সেটি হচ্ছে অনেক দু একজনের হাতের আঙুলের ছাপ না মেলার কারণে তারা কিন্তু আসলে কিছুটা মুশকিলে পড়েছেন ইভিএমে ভোট দিতে, তবে ধীরে ধীরে আসলে এই প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন এবং ভোট পোলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু আসলে সর্বোচ্চ সহযোগিতাটা দিচ্ছেন এবং প্রশাসনের যেই মোবাইল টিমগুলো রয়েছে ম্যাজিস্ট্রেট সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ র্যাব বিজিবি প্রত্যেকে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীরা একটি সুষ্ঠু ভোটের জন্য কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে বগুড়া সদর ছয় আসনের সবশেষ পরিস্থিতি। ঠাকুরগাঁওয়ের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জিয়াউর রহমান বকুলের কাছে। ঠাকুরগাঁও তিন আসনে যে উপনির্বাচন চলছে সেটি সকাল 8:30 থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, আমরা কিন্তু তেমনটি লক্ষ্য করেছি। তবে আমরা যেই এই কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রটিতে কিন্তু এই নারী ভোটার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। যদি আমরা পরিসংখ্যান দিয়ে বলি তাহলে এখানকার নারী ভোটার রয়েছে 3,335 জন এবং হচ্ছে পুরুষ ভোটার রয়েছে 3,307 জন। তবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই, এখানে প্রশাসনের কর্মকর্তারা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোটের যে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা সেটি কিন্তু করেছেন, আমরা তেমনটি লক্ষ্য করেছি। এখানে আমরা এরই মধ্যে লক্ষ্য করেছি যে জাতীয় পার্টির পক্ষ থেকে যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু এরই মধ্যে এসে এই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, পাশাপাশি এখানে জেলা প্রশাসক তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং 14 দলের পক্ষ থেকে যে ওয়ার্কার্স পার্টির মনোনীত যে হাতুড়ি মার্কা তাকে কিন্তু 14 দলের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে এবং তিনিও কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পরিদর্শন করছেন এবং ভোট যে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু তারা লক্ষ্য করছেন। তবে আমরা কথা বলেছিলাম যে ইভিএমের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এতে করে কোনো সমস্যা হচ্ছে কি না, তারা কিন্তু বলছেন যে কোনো রকম জটিলতা বা কোনো রকম সমস্যা এখন পর্যন্ত তারা লক্ষ্য করেননি আর সেই কারণে ইভিএমের ভোট যে দ্রুত গতিতে হচ্ছে সেটিও কিন্তু তারা আমাদেরকে বলেছেন এবং তারা বলছেন যে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে এবং এটি যেহেতু প্রত্যেকটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে এটি স্বাচ্ছন্দ্যে ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এটিও লক্ষ্য করছি যে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু
প্রত্যেকটি কেন্দ্রে তারা আসছেন এবং তারা বিভিন্নভাবে কেন্দ্র পরিদর্শন করছেন। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি ভোটারদের যে উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে, তা কিন্তু তারা ভোটাররা আসছেন এবং তাদের যে মতামত তারা প্রয়োগ করছেন, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তাদের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি সেটি কিন্তু করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁওয়ের সবশেষ। উপনির্বাচনে ভোট গ্রহণের খবর জানতে সরাসরি ছিলাম ঠাকুরগাঁও এবং বগুড়া ভোট কেন্দ্রে।